এটা গত 18 আগস্টের ভিডিও আমরা আবার গিয়েছিলাম গোয়লা মনসা বাড়ি কবি বিজয় গুপ্তের বাড়িতে গিয়েছিলাম আমরা আমাদের পরিবারের তিনজন এর বাইরে আমার মা আমার ভাতিজা নয়ন এবং আমাদের প্রতিবেশী জয় ওকে নিয়ে গিয়েছিলাম জয় আমাদের কাছে আমাদের পরিবারের একজন সদস্যর মতোই তাই ওকে আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আজ মনসা পূজা ছিল তো এখানে আমরা আমাদের কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন সবাই মনোবাসনা পূর্ণ করবার জন্য এখানে দেবীর উদ্দেশ্যে আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে তো আমরাও এখানে গিয়েছিলাম এখানে প্রচুর লোক সমাগম হয় মনসা পূজার দিনই প্রথম আমরা গেলাম ভালো লেগেছে এখানে গিয়ে মনটা অনেক ভালো লেগেছে তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমাদের ধর্মে যে প্রচলন রয়েছে বলি প্রথা এটা এসে এখানে দেখলাম এখানে অনেকেই মনোবাসনা পূর্ণ করবার জন্য পাঁঠা বলি দিয়েছে প্রচুর পাঁঠা বলি দিয়েছে এবং এই জিনিসটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে আমি সহ্য করতে পারছিলাম না আসলে এই অমানবিকতা যাই হোক সবার মাঝে শুভবোধির উদয় হোক এবং কেউ দেবীর উদ্দেশ্যে কোনো প্রাণ যেন কখনো মানত না করে এটা হচ্ছে আমার বিশেষ চাওয়া সবার মাঝে শুভবোধির উদয় হোক সবাই ভালো থাকুক তার পরিবার প্রিয়জনদেরকে নিয়ে এটাই আমাদের শুভ কামনা